বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনারা যারা ইউটিউবার অর্থাৎ আপনার একটা ইউটিউব চ্যানেল আছে আপনাদের জন্য এই ভিডিওটা অতি জরুরি সেটা হচ্ছে আমরা যারা ইউটিউবিং করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা অন্য চ্যানেলে যদি আমরা সার্চ করি তাহলে আমাদের চ্যানেলটা অনেক সময় আসে না অন্য অন্য চ্যানেলগুলো আসে অর্থাৎ আপনি যে নাম দিয়ে সার্চ দিয়েছেন আপনার নামে যে চ্যানেলটা আসে ওই চ্যানেলটা আসে না অর্থাৎ আপনার চ্যানেলটা আসে না আরও অন্য অন্য চ্যানেলটা আসে তো আপনার চ্যানেলটা আসে না কী কী কারণে এবং কোন সেটিংগুলো করলে আপনার চ্যানেলটা ইউটিউব সার্চে চলে আসবে তো চলেন আমরা দেখে আসি এটা করতে হলে আমাদের দেখেন এই যে আসে আমাদের ইউটিউব আমি দেখাবো আমার অন্য একটা চ্যানেল আমি ইউটিউবে ঢুকে আমি মনে করেন এটা ইউটিউবে ঢুকেছি ইউটিউবে ঢোকার পর এখন এই সার্চে আমার অন্য একটা চ্যানেল আছে আমি সেই চ্যানেলটা কী এখানে লেখার পর দেখব যে আমার সে চ্যানেলটা এখানে লেখার পর আসে কিনা না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা চ্যানেল আছে আবদুল্লাহ টিউব ডট কম ওয়ান অর্থাৎ আমি দেখেন এই যে সার্চ দিয়েছি সার্চ দেওয়ার পর দেখেন এই যে কিন্তু আমার চ্যানেলটা চলে আসছে এখানে অর্থাৎ যে কোনো চ্যানেলে আপনি যদি সার্চ দেন সার্চ দেওয়ার পর আপনার চ্যানেলটা কিন্তু এভাবে চলে আসবে দেখেন আবদুল্লাহ এম টিউব ওয়ানে কিন্তু আমার এখানে এটা চলে আসছে দেখেন আমি এটা যদি আমি অন করি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমার চ্যানেলটা আমার চ্যানেলটার ভিতরে কিন্তু আমি ঢুকে গেছি অর্থাৎ অন্য একটা চ্যানেলে ঢুকে আমি সার্চ দিয়ে এটা কি করেছি আমার চ্যানেলটা আমি এখানে এনেছি অনেকের সময় অনেক আছে যে আপনার চ্যানেলটা যদি অন্য কোনো চ্যানেলে ঢুকে আপনি সার্চ করেন সে আপনার সে চ্যানেলটা কিন্তু সেখানে দেখা যায় না তাহলে সমস্যাটা কি কোন কারণে আপনার চ্যানেলটা দেখা যাচ্ছে না আমি এখন আপনার সেই আমার সেই চ্যানেলটায় চলে যাচ্ছি যে চ্যানেলটা আমি কি করেছি সার্চ দিয়েছিলাম দেখেন আমি আমার সেই চ্যানেলটার মধ্যে এখন ঢুকেছি আমি আমার এই চ্যানেলটার মধ্যে কি এই চ্যানেলটা আমি অন্য চ্যানেলে কি করে দিয়েছিলাম সার্চ দিয়েছিলাম দেখেন এই চ্যানেলটাই আমি সার্চ দিয়েছিলাম সেই চ্যানেল কিন্তু এখন আমি এখানে চলে আসছে আমার চ্যানেলের মধ্যে আমি চলে আসছি এখন আমি আপনাদেরকে দেখাবো যে কোন কোন কারণে কোন সেটিংগুলো আমি করেছি যার কারণে আমার চ্যানেলটা সার্চ দেওয়ার সাথে সাথে আমার চ্যানেলটা কিন্তু অন্য চ্যানেলে ভেসে উঠেছে তো দেখেন আমি এটা দেখতে হলে আমাদের এখানে কি করতে হবে দেখেন এখানে পেন আইকন আছে আমি এই পেন আইকনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আমার চ্যানেলের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসে বিশেষ করে আপনার এই তিনটে সেটিং এই তিনটে সেটিং কিন্তু একই থাকতে হবে এবং এই তিনটা সেটিং কিন্তু আপনার করে নিতে হবে তাহলে কিন্তু অন্য চ্যানেলে আপনার চ্যানেলটা সার্চ দিলেই কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সেখানে চলে আসবে দেখেন এখানে কোন তিনটা সেটিং আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নম্বর সেটিং আছে এটা দেখেন আপনার নাম হ্যাঁ এখানে দেওয়া আছে নেম অর্থাৎ আবদুল্লাহ ডট এমটিউব ডট ওয়ান আমার নামটা দুই নম্বর দেখেন হ্যান্ডেল হ্যান্ডেলটা তিন নম্বর আছে ইউ এই তিনটা সেটিং সকলেরই একই সমান থাকতে হবে এখানে যদি কোনো ব্যবধান থাকে তাহলে কিন্তু সার্চ দিলে আপনার চ্যানেলটা অন্য চ্যানেলে কিন্তু এভাবে ভেসে উঠবে না আসবে না দেখেন এখানে কি মিল আছে হ্যাঁ সেটিংটার মধ্যে দেখেন প্রথমে দেখেন এখানে দেওয়া আছে আবদুল্লাহ এম টিউব অন আমি আপনাদের দেখাচ্ছি যে আবদুল্লাহ এম টিউব অন হ্যাঁ এখানে যে লেখাটা আছে ঠিক হুবহু আমার হ্যান্ডেলটাও কিন্তু সেই একই লেখা দেখেন এখানে যে লেখাটা আছে আমার যে হ্যান্ডেলটা আমার হ্যান্ডেলটাও ঠিক হুবহু একই অর্থাৎ এর মধ্যে কোনো ব্যবধান নেই দুই নম্বর দেখেন আমার ইউ আর এল ইউআরএলটাও কিন্তু ইউআরএলটা হচ্ছে আমার এই যে এখান থেকে শুরু হবে দেখেন ইউ আর এল আবদুল্লাহ ডট এমটিউব ডট ওয়ান অর্থাৎ এই তিনটা বিষয় এখানে হ্যাঁ যে তিনটা বিষয় আছে এক দুই এই তিনটা অর্থাৎ আপনার ইউআরএল ইউআরএল আপনার হ্যান্ডেল এবং আপনার নেম তিনটা বিষয় কিন্তু আপনার একরকম থাকতে হবে এটা একরকম একরকম করবেন কিভাবে এখানে দেখেন পেন আইকন দেওয়া আছে আপনি যদি আপনার নাম পরিবর্তন করতে চান তাহলে এই পেন আইকন এখানে ক্লিক দিবেন হ্যান্ডেল পরিবর্তন করতে হলে এখানে হ্যাঁ আর হ্যান্ডেল এবং নাম যদি পরিবর্তন হয়ে যায় আপনার ইউআরএল কিন্তু আপনার এই হ্যান্ডেল অনুযায়ী কিন্তু আপনার ইউআরএলটা ইউআরএলটা কিন্তু এখানে শো করবে তো বন্ধুরা এই তিনটা বিষয় যদি আপনারা ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অন্য যে কোনো চ্যানেল আছে ওই চ্যানেলের মধ্যে যদি আপনার চ্যানেলের নামটা লিখে সার্চ দেওয়া হয় আপনার চ্যানেলটা কিন্তু হুবহু আপনার সেখানেই আসবে অন্য কোনো চ্যানেল আসবে না তো বন্ধুরা আজকে আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে